আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটা আইডি আনলক করে দেখাবো। তো দেখতে পারতেছেন এই ভাইটা হচ্ছে আইডিতে আনলক করার জন্য অনেকবার সাবমিট করছে, সাবমিট করতে করতে কিন্তু তারা সাবমিট ব্লক হয়ে গেছে। দেখতে পারবেন সাবমিট ব্লক হলে যে লেখাটা আসে, আর আমি যে ভিডিওগুলো ছাড়ি আপনারা জানেন যে ফেসবুক কিন্তু রেগুলার আপডেট হয়, মানে 15 দিন 10 দিন 1 মাস পরে পরে কিন্তু আপডেট হয়। এখন আজকে এক নিয়ম দেখাইলাম, কালকে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু আসলে আপনাদের হতাশার কারণ নাই, আমি কিন্তু নিয়মিত কিন্তু আপডেট ভিডিও দিয়েই থাকি। তো দেখেন আগে আমি যে ভিডিওগুলো দেখাইছিলাম, সাবমিট ব্লক হয়ে গেলে ওইখানে অনেকভাবে কিন্তু আগে সাবমিট করা যেত, redfacebook.com দিয়ে বা ই দিয়ে। এখন কিন্তু এগুলো হয় না, এগুলো কিন্তু অনেক ঝামেলা করে। তো ওই যখন আমি দেখাইছি তখন কিন্তু এগুলো 100% কাজ করছে। তো এখন যেই সমস্যাগুলো হচ্ছে যে বর্তমানে কিন্তু আইডি বেশি লক হইতেছে, আমি যেটা খেয়াল করতেছি। তো লক হলে পরে হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে কাজ জানেন না বা পারেন না তারা হচ্ছে দেখে দেখে চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে অথবা কোনো জায়গা থেকে কার্ড মেক করে এনে সাবমিট করেন, সাবমিট করার পর হচ্ছে নেগেটিভ রিভিউ দেয়, সাবমিট ব্লক হয়ে যায়। তো বর্তমানে জানেন যে সার্ভার ডাউন আছে, এই জন্য হচ্ছে যে ভালো কার্ড সাবমিট করলেও রিভিউ দিতে চায় না, অনেক কষ্ট করে রিভিউ নিয়ে আসতে হয়। আর যাদের অ্যাকাউন্টে হচ্ছে মেটা অপশন আছে তারা যোগাযোগ করবেন, বা না থাকলে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আর কি আনলক করে দেওয়ার জন্য। তো আর একটা কথা আমি এটা বলবো যে আমার সাথে কিন্তু কাজ দেওয়ার আগে কিন্তু আমি সবসময় বলে নিই যে আমার সাথে কথা বলে নেবেন যে আপনাদের আইডিটা ঠিক করবেন কি না, বা ঠিক কত দেওয়া করবেন, এই যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের সাথে আগে বলে নেবেন, তাহলে হচ্ছে সব থেকে বেশি ভালো হয়। এটা আমি এর জন্যই বলি, ধরেন আজকে অনেকগুলো আইডিয়া আনলক করছি, আনলক করার মাঝখানে একটা আইডির ডিল ছিল, আইডিটা ঠিক করছি, ঠিক করার পরে হচ্ছে সেল আইডি নেবে না, এরকম ঝামেলা কিন্তু আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখতে পারবেন যে আইডি ঠিক করার পরে মানুষের মানে বাহানার অভাব নাই বা উল্টাপাল্টা কথা বলে, এরকম কিন্তু অনেক ঝামেলা করে। তো এই জন্য আমি সবাইকে বলি, যারা হচ্ছে নতুন আছেন তারা হচ্ছে ঘাবড়াবেন না, তারা হচ্ছে আমার সাথে কথা বলে দেখবেন, যদি ভালো লাগে আমি কিন্তু সব সময় কিন্তু আপনাদের আইডি যে আনলক করি বা রিকভারি করি এটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করি এইভাবেই। আর আমার ভিডিওতে কিন্তু দেখবেন যে কোনো বেশি একটা কাটজাট করি না, একদম সরাসরি যে আইডি ঠিক করছি ঠিক করার সাথে সাথে কিন্তু যে বাইনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সুখে দেখতে পারবেন আপনারা যে আমাকে কাজ করার জন্য দিছিল, ঠিক আছে? আমি কিন্তু একদম সরাসরি কিন্তু তাদেরকে দিয়ে দিই যে আপনার আইডিটা ঠিক করা হয়েছে, আপনার আইডিটা হচ্ছে এখন এই অবস্থায় আছে। মোটামুটি আমি আপডেট দিই যা অন্য অন্য ইউটিউবার কেমন করে বা কী করে আমি জানি না, আর আমি কিন্তু একটু যে প্রমাণসহ দিয়ে দিই যে আমার যে আছে আমার থেকে যারা যারা ঠিক করে নিছে আইডি, আমার এটা নিয়ে হচ্ছে 98 নম্বর ভিডিও, 98টা ভিডিওর মাঝখানে কিন্তু আমি সবগুলো ভিডিওতেই কিন্তু আমার সাবস্ক্রাইবার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বা যে এই মুহূর্তে বা ফেসবুকে নক করছে আমি কিন্তু সেইভাবেই কিন্তু আমি ভিডিও আপলোড করে আমি কিন্তু ফেসবুকে দিছি আপনাদের। এরপরেও আমার আশা করি যে অবিশ্বাস হওয়ার কথা না। আর যারা হচ্ছে মানে ঝামেলা করে তারা কিন্তু প্রথম থেকে ঝামেলা করে, মানে এরা হয়তো মানে অন্য জায়গা থেকে কোনো রকম করে ই করে নিয়ে আসে, তারপরে হচ্ছে আইসা ইনবক্স আইসা আর কি ঝামেলা করে। এই জন্য হচ্ছে আমি কিন্তু 2 দিন ধরে মানে ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে বেশি কথা বলতেছি। এটা এই জন্যই বলি যে আপনারা যারা নতুন আছেন তারা তো কথা বললে তো বোঝা যায় যে কি কেমন, ঠিক আছে? তো যাদের এরকম সমস্যা হয়েছে, লক হয়ে গেছে, আইডি হ্যাক হয়ে গেছে, তারা হচ্ছে আমার স্ক্রিনে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদের রিপ্লাই দেবো, আপনারা এই নাম্বারে কল দিবেন না, কারণ এই নাম্বারটা আমার এই ফোনে বলা থাকে, তো ভিডিও মেক করতে আবার কষ্ট হয়ে যায়। তো স্ক্রিনে দেখতে পারবেন আমি একটা আইডি আনলক করছি, আনলক করার পরে হচ্ছে নর্মালি যা করি আনলক করছি, যেহেতু আনলক করার পরে হচ্ছে আমার একটা মেইল অ্যাড রাখবো, আর এই মেইলটা কিসের জন্য অ্যাড রাখি, আইডি ঠিক করার পরে অনেকে হচ্ছে আইডি নিয়ে নেওয়ার চেষ্টা করে, তো এই জন্য হচ্ছে একটা মেইল অ্যাড করে তারপরে কিন্তু যার আইডি থাকে কিন্তু দিয়ে দিই যে ভাই আপনার আইডিটা কিন্তু এখন আনলক করা হয়েছে। আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে আমি বলছি, আমার আমার ভিডিও মোটামুটি যারা একবার দেখে তারা কিন্তু আসে আর অন্য কারোর কাছে যায় না, আমার কিন্তু ইনবক্স আসে কিন্তু ঠিকই বলে যে ভাই আপনার ভিডিও দেখে আসছে, আমি কিন্তু আর অন্য কারোর কাছে যাই নাই, ঠিক আছে? এরকম মানে লোক কিন্তু অনেক বেশি যারা হচ্ছে আমার ভিডিও একবার দেখছে, একবার দেখার পরেই হচ্ছে আমার কাছে আসছে, কারণ আমার মতো এরকম এ টু জেড প্রমাণ দিয়ে কেউ ভিডিও করবে না, কারণ আমি আমার সবগুলো ভিডিওতে হচ্ছে আমার সাবস্ক্রাইবারের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে এ টু জেড প্রমাণ। যারা হচ্ছে অবিশ্বাস করে বা যাদের সমস্যা আছে তারা কিন্তু চাইলে যে আইডিগুলো ঠিক করি তাদের সাথে কিন্তু কথা বলে দেখতে পারে, হয়তো এর মাঝখানে এক দুজন আছে যাদের সাথে হচ্ছে আইডি নিয়ে ঝামেলা করছে আমার সাথে, যারা ঠিক করার পরে হচ্ছে আইডি নিতে চায় না বা ই করে নেয়, তারপরেও কিন্তু তাদের ভিডিওগুলো আমি আপলোড করছি, আবার ভিডিওতে কিন্তু বইলেও দিছি যে এই লোকগুলো ঝামেলা করছে, ঠিক আছে? তো আমার নামে কেউ একজন বাজে কিছু বলবে বা অন্য কিছু বললে আমাকে মানে ই করে দিবে, আপনাদেরকে বিভ্রান্তে ফেলাবো, এরকম না। আমার মোটামুটি হচ্ছে দিনে যেগুলো কাজ পারি সবগুলাই হচ্ছে ভিডিও করে রাখি, কিন্তু সময়ের জন্য হচ্ছে আমি ই করতে পারি না, আপলোড করতে পারি না বা এডিট করতে পারি না, এই জন্য হচ্ছে ভিডিওগুলো করা হয় না।
তো দেখেন আইডিটা কিন্তু আমি আনলক করে ফেলছি, আপনি দেখতে পারবেন। এই ভাইটা কিন্তু অনেকবার সাবমিট করে সাবমিট ব্লক করে ফেলছে, এটা কিন্তু সাবমিট ব্লক আইডি মূলত। আনলক করার পরে আইডি যে লিঙ্ক আছে আমি লিঙ্ক সহ কিন্তু তাকে দিয়ে দিছি যে আনলক ডান। আর আমি কিন্তু স্ক্রিনশটের যে প্রমাণগুলো আছে এটাও করি। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, অনেক ভাই আছেন যারা হচ্ছে বিশ্বাস করার পর আমাকে এত বিশ্বাস করেন যে আইডি ঠিক করার পরে পাসওয়ার্ডটাও চেঞ্জ করেন না, তো আপনাদের কাছে এইটা একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আইডিটা ঠিক করে নেওয়ার পরে আপনারা আমার জিমেলটা রিমুভ করে দেবেন আর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। কারণ ইউটিউবে অনেক সময় ভিডিও আপলোড করতে গেলে দেখা যায় যে এই পাসওয়ার্ড দিয়ে দেই, তখন হচ্ছে আবার এক দুজন হচ্ছে চেষ্টা করবে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবে যে আসলে এটা দিছে কি না। তো এই জন্য আমি সবসময় বলি আপনারা আগে আইডিটা নেওয়ার পরে পাসওয়ার্ড আর জিমেলটা রিমুভ করে নেবেন, এত বিশ্বাসের দরকার নাই। কারণ দেখা যাবে যে এই এর মাঝখানে কেউ ভিডিও দেখার মাঝখানে আইডি নিছে, তারপর দোষ আসবে আমার।